শাসক দলের অঞ্চল সভাপতি ও এলাকার মিনি ব্যাংকের মালিকের যোগসাজশে কাটমানি আদায়ের অভিযোগে চাঞ্চল্য। ছাড়া পেল না প্যারালাইসিস রোগীর পরিবারও। অভিযোগ, প্যারালাইসিস রোগে আক্রান্ত শয্যাশায়ী হতদরিদ্র ব্যক্তির কাছ থেকেও কাটমানি আদায় তৃণমূল নেতার। এমনকি স্থানীয় একটি মিনি ব্যাংকের সঙ্গে যোগসাজশ করে এই কাটমানি তোলা হচ্ছে বলে অভিযোগ। ওই এলাকারই মিনি ব্যাংকের মালিক এবং শাসক দলের অঞ্চল সভাপতির নেতৃত্বে এই সমস্ত কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূলের অঞ্চল সভাপতি পঙ্কজ দাসের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছে এক উপভোক্তা। তদন্তের নির্দেশ মহকুমা শাসক কল্লোল রায়ের। তৃণমূল ব্লক নেতৃত্বের কাছে কৈফিয়ত তলব জেলা নেতৃত্বর। চাঞ্চল্য মালদার রাজনৈতিক মহলে। হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গি গ্রামের ঘটনা। এই গ্রামের রাম হরিদাস প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী, হাত পা নড়াচড়া করার ক্ষমতা হারিয়েছে সে। এক সময় দিন মজুরের কাজ করতেন, এখন সম্পূর্ণ কর্মহীন। স্ত্রী রুমা অন্যের বাড়িতে কাজ করে সামান্য কিছু যা উপার্জন করে তা দিয়ে একমাত্র কন্যা সন্তানকে নিয়ে অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছেন। ভাঙাচোরা ঘর, সম্প্রতি আবাস যোজনায় নাম উঠে কিস্তিতে টাকা পেতেও শুরু করেন। আর এখানেই অভিযোগ যে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী পঙ্কজ দাস তার দুই কিস্তির টাকায় কাটমানি বাবদ ভাগ বসিয়ে 15,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। নিজেদের চরম দারিদ্রতা আর অসহায় অবস্থার জন্য প্রথমে প্রতিবাদ করার সাহস দেখাতে পারেনি ওই পরিবার, কিন্তু সমস্যা তৈরি হয় তৃতীয় কিস্তির টাকা না পাওয়াই। অভিযোগ, পঙ্কজ দাস আবার 5,000 টাকা দাবি করে তৃতীয় কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নামে। সেই টাকা দিতে পারেনি রাম হরিদাসের পরিবার, আর সেই কারণেই নাকি তাদের তৃতীয় কিস্তির টাকা আটকে রেখেছেন পঙ্কজ দাস। এরপরই বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রাম হরির স্ত্রী রুমা। এ বিষয়ে অভিযোগকারী রুমা থকদার জানান, দ্বিতীয় কিস্তি পেয়েছি আর তৃতীয় কিস্তি পাইনি। বলছিল যে 15,000 টাকা নিব, তারপর ঢুকাবে। এবার 15,000 টাকা দিয়ে দিয়েছি, তবুও পাইনি টাকা। এরপরে বলছিল যে আর পাবে না বলে 15,000 টাকা দিয়ে দিয়েছি। তবুও বাবলুর কাছে দুবার তিনবার গিয়েছিলাম, ওদেরকে বলেছি বলে ঢুকাই দেবো টাকা। এবার চেক করতে বলেছিল আমাদেরকে গ্রামে মিটন, তবুও চেক করতে গেছি আর টাকা নাই। প্রধান মেম্বারকেও জানিয়েছি, তার দ্বিতীয়বার মানে হুসনপুর বিডিওর কাছে কাগজ আমরা জমা দিয়েছিলাম, মিঠুনের হাত দিয়ে না। তারপরে পঙ্কজ টাকাটা নিয়েছে 15,000 টাকা, ভয় দেখাচ্ছে, বলছে যে আরও টাকা নিবো, তো 15,000 টাকা দিয়েছে। আবার বলছে যে 5,000 টাকা নিবো, তারপর ঢুকাবো, নাহলে ঢুকাবো না। প্যারালাইসের অসুখ হয়ে গেছে মা স্বামীর, 4 বছর হয়ে আসছে, কিন্তু টাকা পাইনি, কী করে হচ্ছে এই চিকিৎসা করবো। তার জন্য এমনি ওষুধ তো পরে আছে, আমরা খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে, কন্ট্রোলে চাল খালি খাচ্ছি আর থাকছি, আর কিছু নাই। কাট হয়নি, কাগজ জমা দিয়েছি, বলছে যে একটু টাইম লাগবে। অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেছেন প্রশাসন। এ বিষয়ে মহকুমা শাসক কল্লোল রায় জানান, এরকম কোনো কিছু আমার কাছে আসেনি, তবুও যদি এরকম কোনো কিছু হয়ে থাকে আমি সংশ্লিষ্ট বিডিওকে বলবো, তদন্ত করে যত উপযুক্ত ব্যবস্থা নেবে। আইন অনুযায়ী যা ব্যবস্থা হয় তাই না হয়। এ বিষয়ে তৃণমূল 1 নং ব্লক সভাপতি মানিক দাস জানান, নিজস্ব পথে ইনকোয়ারি করে যদি সে যদি দোষী সাব্যস্ত হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে, এবং প্রশাসনের কাছে এটা অভিযোগটা হয়েছে, প্রশাসন অলরেডি এটা ইনকোয়ারি করছে। যে অভিযোগগুলো পেয়েছি অলরেডি আমি, সেই অভিযোগগুলো আমি লিখিত আকারে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে জানাবো, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যেভাবে আমাকে গাইড দিবে সেইভাবে আমি পালন করব না। এটা সর্বত্রই ভুল, কেননা অলরেডি আপনাদেরকে আমি বলেছি যে আমাদের যে নতুন নবনির্বাচিত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন মাননীয় আব্দুল রহিম বক্সি এবং মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি অলরেডি যে তারা নির্বাচিত হওয়ার পর বা তারা মানিকচক এবং মোথাবাড়িতে অনেক যারা গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং ইভেন কি জেলা পরিষদের সদস্য, তাকে কিন্তু দল বরখাস্ত করেছে এবং দল আরও শক্ত থেকে শক্ততর অবস্থায় যাচ্ছে, জাস্ট সময় রাখে। এ বিষয়ে অভিযোগ ওঠা তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের স্বামী পঙ্কজ কুমার দাস জানিয়েছেন, আরে এটা তো বিডিও সাহেবের ফাংশন, আমার তো কোনো ফাংশন নেই। বিডিও সাহেব যখন ছাড়বেন তখন, 1 বছর ধরে তৃতীয় কিস্তি ছাড়েননি, আমার করার কী আছে? আমার করার কিছু নাই। আর ও লোকে বলতে পারে ওগুলো যে এই টাকা নিয়েছে, ও টাকা নিয়েছে, আমার সম্বন্ধে ওগুলো কোনো কিছু ভেবে। জিপিতে সিএসপি বলতে একটা তুলসী আটাতে বসে, সেটা বাচ্চু নামে একটা ছেলে আছে, সে ওখানে যদি লোকে যদি টাকা কেটে নেয় তো সে যদি এ বিষয়ে জেলা বিজেপি সম্পাদক কিষান কেডিয়া বলেন,
প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সম্পূর্ণ সরকারের তত্ত্বাবধানে টাকা দেওয়া হয় ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মাধ্যমে, সেভাবে কিভাবে দুর্নীতি হয়, সমস্ত অফিসারের বিরুদ্ধে ভিজিলেন্স তদন্ত করা উচিত ইমিডিয়েটলি, তাহলে সঠিক তথ্যটা সামনে চলে আসবে। আজকে যদি ভিজিলেন্স তদন্ত হয় তাহলে আজকে কোনো অফিসাররা এগুলো দুর্নীতি করতে ভয় পাবে। আপনারা জানেন যে আমাদের সারা পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি হচ্ছে শাসক দলের আমলে, 100 দিনের কাজ থেকে নিয়ে, জব কার্ড থেকে নিয়ে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে নিয়ে, রাস্তার কাজ থেকে, বাংলাবাসী দেখতে পাচ্ছেন আর বেশি দিন না, সামনে পঞ্চায়েত ইলেকশন আছে, জনসাধারণ বুঝে গেছেন এক একটা পয়সার হিসাব ওরা নিবেন, যাদের যাদেরকে টাকা দিয়েছেন কাটমানি ওরা পঞ্চায়েত ইলেকশনে সম্পূর্ণ সুদ সব বুঝে নেবেন এবং তারপরেই চিন্তা ভাবনা করে ভোটটা দিবেন, এটাই আমরা আশাবাদী। মালদা থেকে শেখ সাদ্দামের রিপোর্ট, জিসিএন নিউজ।